আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, মিশন এম্পায়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটা ব্লেন্ডার দেখাবো, যারা কম রেঞ্জের ভিতরে অল্প টাকার ভিতরে, মানে 1000-2500 টাকার ভিতরে ভালো মানের আর কি ব্লেন্ডার চাচ্ছেন, তাদের জন্য বিশেষ করে আজকে ভিডিওটা। আমাদের কিন্তু যে হাই রেঞ্জেরও অনেক ভিডিওগুলো আছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, কিন্তু এখন হচ্ছে লো রেঞ্জের একটা ব্লেন্ডার দেখাবো এবং ব্লেন্ডার রিভিউটা দেখাবো। খুবই সুন্দর একটা ব্লেন্ডার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমাদের সামনে দেখতে পাচ্ছেন ভীষণের ব্লেন্ডার মিনিসার 3-in-1 SBVSBL S25। কালারটা কিন্তু দেখছেন খুব সুন্দর, S25 ব্লেন্ডারটা। এটাতে তিনটা জার আছে, শুকনো মশলা, ভিজা মশলা, জুস, তিনটাই করতে পারবেন কম রেঞ্জের ভিতরে। প্রাইসটা মাত্র 2500 টাকা। রমজান উপলক্ষে আপনাদের জন্য ধামাকা একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট 10% একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট দিয়ে কিন্তু ভিউয়ার্স আমরা আরও প্রায় কম প্রাইস আপনাদের কাছে রাখতে পারবো। তো ভিউয়ার্স, এখন আমরা এটা আনবক্সিং করে দেখি কি অবস্থা, ভিতরে কি কন্ডিশন আছে। আনবক্সিংয়ে দেখি যে ভিতরে খুবই সুন্দর একটা কক্সিট দিয়ে এটাকে সেট করা। তারপরে হচ্ছে ভিউয়ার্স মোটরটা বের করব, এরপর হচ্ছে ঢাকনাটা বের করব। এটা কাজ নেই, এটা নিচে নামাই দিলেই হয়। এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি কার্ড আছে, ভিতরে কিন্তু জুসার আছে, মানে জুস করা আছে, শেখার জন্য জুসার আছে। কারণটাকে নিচে নামাই আছে। তো ভিউয়ার্স, এটাকে খোলা হোক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্লেন্ডার, এটা ঢাকনা, এটা এটা হচ্ছে জুসার, এটা হচ্ছে আমাদের ভিজা মশলা করার জন্য। এই যে টোটাল 3-in-1, এই যে 3-in-1 শুকনো মশলা, যাবতীয় সকল শুকনো মশলা করার জন্য। দেখেন গায়ে লেখা আছে, ক্যামেরা কাছে না, এই যে লেখা আছে মিনিচার, সকল ধরনের শুকনো মশলা করার জন্য আমাদের এই জারটা ইউজ করবেন। চালের গুঁড়া, জিরা গুঁড়া, সব ধনিয়া গুঁড়া, সব গুঁড়া করার জন্য এইটা ইউজ করবেন। আর যাবতীয় সব ভিজা মশলা করার জন্য আমাদের এইটা ইউজ করবেন। সব ভিজা মশলা লেখা আছে, আদা, রসুন, পেস্ট, মানে পেস্ট জাতীয় সব কিছু করার জন্য এটা ইউজ করবেন। আর আমাদের হচ্ছে ফলের জুস করার জন্য, সকল ধরনের ফলের জুস করার জন্য হচ্ছে আমাদের এই জারটা ইউজ করবেন। এটা হচ্ছে আপনার 2 লিটার, না এটা হচ্ছে 1600 ml, অর্থাৎ 1 লিটার 600 ml, 1.5 লিটার থেকে একটু বেশি, 1.5 লিটার থেকেও বেশি এটাতে আপনার জুস ধরবে। আর এটাতে হচ্ছে 1.1 লিটার, অর্থাৎ 1 লিটার থেকে একটু বেশি, 1 লিটার 100 ml হচ্ছে এর ভিতরে ভিজা মশলা ধরবে। আর এই পুরোটা হচ্ছে 600 গ্রাম, অর্থাৎ 600 গ্রাম আপনি শুকনো মশলা করতে পারবেন। যদি জিরা করতে চান 600 গ্রাম জিরা, শুকনো মশলা করতে চান 600 গ্রাম শুকনো মশলা, জিরা করতে পারবেন। আর এটা কিন্তু আমাদের লুকিংটা কিন্তু খুবই সুন্দর, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এই যে ওয়ান অফ আছে, 1, 2, আর পালস, এই পালসে ক্লিক করলে ফুল স্পিডে ঘুরবে, 1 দিলে মিডিয়াম, আর 2 দিলে হাই স্পিড, আর লালটা ক্লিক করলে অফ হয়ে গেল। জাস্ট মানে চালানোও খুবই ইজি। আর এখানে কিন্তু আমাদের ব্যবহার বিধি দেওয়া আছে, যেমন ব্লেন্ডার ব্যবহারের পর প্রতি 10 সেকেন্ড পর পর একবার বন্ধ করা, এটা হচ্ছে সব থেকে উত্তম নিয়ম। এতে আপনার লংজিভিটিটা খুব ভালো হবে, অনায়াসে 4-5 বছর যদি আমাদের রুলস ফলো করে চালান, এই ব্লেন্ডারটা 4-5 বছর ইউজ করতে পারবেন। লাস্ট অন করলেন, 10 সেকেন্ড চললো, 10 সেকেন্ড চলার পর একবার অফ করে দিলেন, আবার 10 সেকেন্ড চললো, করার পর একবার অফ করে দিন। এইভাবে করে করে আপনি 1-30 মিনিট পর্যন্ত চালাতে পারবেন, মানে এতটাই ভালো। আর এটার যদি আমি রিভিউ করে ওয়াট বলি, এটা হচ্ছে ভিউয়ার্স মাত্র 350 ওয়াট, 350 ওয়াট S25 ব্লেন্ডার, 220 ভোল্ট, এখানে কিন্তু আপনাদের দেখাই দেয়, 1 বছর ওয়ারেন্টি, 320-350 ওয়াটের, মানে বিদ্যুৎটা আপনার খুবই কম টানবে। আর লুকিংটা কিন্তু খুবই সুন্দর, প্রাইসটা মাত্র 2500 টাকা, আপনাদের জন্য কিন্তু অবশ্যই একটা ভালো মানের একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে রমজান উপলক্ষে। তো অফারটা শেষ হওয়ার আগে এবং স্টক শেষ হওয়ার আগে অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিউয়ার্স, আপনাদের কাছে বরাবরের মতন একটা অনুরোধ থাকে, যে বরাবরের মতন একটা রিকোয়েস্ট থাকে, যে আমাদের চ্যানেলে নিত্য নতুন আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টের ভিডিও দেওয়া হয়। আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, এটা কিন্তু ইউটিউব অ্যালগরিদমের জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট করে আমার চ্যানেলের জন্য। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিষয় নিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।